সর্বজনীন আঞ্চলিক ভাষার একটি কবিতা, দুই বেদির ফেসাল। লিখেছেন মোহাম্মদ শেখ নজরুল ইসলাম। ইয়াল্লা বুবাই, যাই না হন আমরা বাড়ির পাই, দুই দিন ধরা আমরা বাদি রান্দা খাওয়া নাই, কি যে বিপদ গেছে রে বোন, তুক্ক কাটান কোয়াম, আহলে তো জায়গা দে না, কোন দিকে যে যায়াম। শুনছেন বুবাই, আমরা বাদ কাল ফাঁকি হয়েছে, আমি বুঝবো শুনছেন না, দুনিয়ার মানুষ শুনছে, সেরে বুঝি বাফে টে কারুল খাইতো কইছে, বাফে ফুন্না বাজাতে গিয়া কারুল একটা আনছে, আন্নার ভাইয়ের সারা বছর খালি বেড়াগিরি, অত বড় আনছে কাডল, লাগছে ঠেলা গাড়ি, উগার তলে জায়গা নাই, থয়ম ফরে কই, বেহে বইরা দইরা ফরে থই সিমাইস গরই, হান্ডার ফরে খায়া দায়া পড়ছি ঘুমায়া, বেয়ার না বালা ঘুমতে উঠা সিরে রে ফাই না, এমনে এমনে দৌড়া দৌড়ি সিল্লা সিল্লি লাগছে, সিল্লান ফোনে পাড়ার মানুষ ব্যাগটা বাঙ্গা আইছে, কোনছে বুবাই অত বেয়ার নে যাইতাম কাটবাই, সেরির বাফে বাজারে গিয়া মাইরা দিছে মাই, দুঃখের কথা কি কইম হুললে বুঝতার বাই, আন্না বুদয় বাতাস লাইন না থাকলে তো আইতাই, কোনো কিছু বামনা পায়ে গেছি আমরা বাই, এমনে হেমনে ঘুরতে ঘুরতে ওয়া গেছে রাই, আবুস টাবুস খায় শেষে বাই তাইছি ফিরা, আয়া দেহি আমনের বাইরে কান্দে বাইরে বইয়া, কেবাট খুললা বাতি জ্বলায়া ঢুকছি যখন গড়ে, খাটের মধ্যে বইয়া দেখি কাডুল দাদি লড়ে, লড়া দিক্যা শুনলে লম্বা খাড়ুই উঠছে, সেরে বাপরে ডাকটা কইলাম এমনি আনছে, কাডুল লড়া দেখ কারে বোন ফানি নাই সিটতে, পালা কইরা সাই দেখি সেরিডার ভিতে, মজা পাইছে খাইছে কাডুল ভিতে।